আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট, তবে কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই। অনেক সময় দেখা যায় ঘরে টক দই, বাদাম, ঘি, এমনকি জয়ফল, জয়ত্রীও নেই, কিন্তু নিজের রোস্ট খেতে ইচ্ছে করেছে বা হঠাৎ করে গেস্ট এসে গিয়েছে। সেই সময় আপনারা সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি দুটো চিকেন নিয়ে নিয়েছি এবং এক একটা চিকেনকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি, সাধারণত যেভাবে রোস্টের পিস করে কেটে নেওয়া হয় সেভাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ, আর লবণটা চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এই পর্যায়ে আমি আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না, শুধুমাত্র লবণটা মেখে আমি চিকেনটাকে ভেজে নিব। তো লবণটা ভালোভাবে মেখে একটা সাইডে চিকেনটাকে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব। এবার অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা টাইপ কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। চেষ্টা করবেন যেই তেলে আপনি চিকেন রোস্টটা রান্না করবেন সেই তেলেই বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য, এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। আর যেহেতু আমরা কোনো এখানে স্পেশাল মশলা ব্যবহার করব না, তাই এই ছোটোখাটো সব ব্যাপারগুলোই মাথায় রাখতে হবে। এবার পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে সেই লবণ মেখে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং চিকেনের টুকরোগুলো মাঝারি আঁচে উল্টে পাল্টে হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিব। এই তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি, আর বাকি চিকেনের টুকরোগুলোও আমি একইভাবে এরকম হালকা করে ভেজে নিব। আর এরই মাঝে আমার সবগুলো চিকেনের টুকরো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি 3টা এলাচ, 1টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এখন গোটা গরম মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। গরম মশলা হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন, প্রথমে কিন্তু চিকেন ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছে, এই দিকটা মাথায় রেখে লবণটা দিতে হবে। এখন মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি তেলের উপরে মশলা ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিচ্ছি এখানে আমি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। যেহেতু এখানে আমরা কোনো ধরনের স্পেশাল কোনো মশলা ব্যবহার করিনি, তাই গরম মশলার গুঁড়াটা যদি বাদ দেন সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। বাজারে আজকাল বিভিন্ন ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া কিনতে পাওয়া যায়, আর সেগুলোর পিছনে দেখবেন যে উপকরণ লেখা আছে তার মধ্যে কিন্তু জয়ফল, জয়ত্রীও লেখা থাকে। তার মানে আপনি এটা দিয়ে ইজিলি রোস্ট তৈরি করতে পারবেন। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সসও আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে তেলটা উপরে উঠে আসার পরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরো মশলার মধ্যে দেওয়ার পরে একত্রে মশলার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং এভাবে আমি মশলার মধ্যে চিকেনগুলোকে মিনিট দুয়েক একটুখানি কষিয়ে নিব। মিনিট দুয়েক মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে 5 থেকে 7 মিনিটের মতো এভাবেই রেখে দিব, যাতে করে চিকেন থেকেও কিছুটা পানি বের হয়ে আসতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা নর্মাল তাপমাত্রার লিকুইড গরুর দুধ। এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আজকের এই রান্নাটার মধ্যে আমি যেহেতু কোনো ধরনের টক দই ব্যবহার করছি না, তাই দুধ এবং লেবুর রস মিশানো এই মিশ্রণটাই আমার রান্নায় আজকে টক দইয়ের কাজ করবে। এবার একটা সাইডে
3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে সবকিছু একত্রে একটু মিশিয়ে নিয়ে চিকেনটাকে নেড়েচেড়ে এভাবে আরো আমি 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি মশলার সাথে কষিয়ে নিব। আর চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, প্রথমে যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এরকম ছানা ছানা ভাব চলে এসেছে। ছানা ছানা ভাব চলে আসলে ওই দুধটাকে সরাসরি নিয়ে এভাবে চিকেন রোস্টের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সবকিছু একত্রে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি রান্না করার জন্য কোনো ধরনের পানি ব্যবহার করব না, এই দুধেই চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে করে এভাবেই আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10-12 মিনিট পরে ঢাকনাটা খুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। চিকেনের রানের দিকটা থেকে যখন রকটা একটু খুলে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তাই আর আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই ঝোলটা টেনে তেলটা উপরে উঠে আসা পর্যন্ত রান্না করব। আর যেহেতু এখানে আমি পাকিস্তানি যে কক মুরগি সেটা ব্যবহার করেছি তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবেও না। এই তো সব কিছু ভালোভাবে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। চিনি দেওয়ার পরে আবারও সব কিছু একত্রে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবং দেখেন একটা পর্যায়ে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে এবং গ্রেভিটা বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। যখন এরকম গ্রেভিটা ঘন হয়ে তেলটা উপরে উঠে আসবে এবং চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। আমার চিকেন রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে, আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তবে চুলার জালটা বন্ধ করার পরে প্রথমেই আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই বেরেস্তাটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিতে হবে। বেরেস্তাটা ছিটিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই দমে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর অবশ্যই চুলার জালটা বন্ধ করে এভাবে দমে রাখবেন, আর এই পার্টটুকু কোনোভাবেই স্কিপ করা যাবে না, কারণ এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রাখার কারণে এর মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আসে যেটা কিনা অনেক বেশি এই রোস্টটাকে পারফেক্ট করে দেয় বা খেতে সুস্বাদু করে দেয়। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি 10 মিনিট পরে। সব কিছু এবার একত্রে মিশিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য চিকেন রোস্টগুলো একদম রেডি। তো আমি এবার চলে যাব সরাসরি পরিবেশনে। এই তো তৈরি হয়ে গেল আমার কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়া ঘরে থাকা একেবারেই সাধারণ কিছু উপকরণ দিয়ে চিকেন রোস্ট। তাই এখন থেকে যদি স্পেশাল মশলা ঘরে না থাকে তাহলে কিন্তু এইভাবে একবারের জন্য হলেও চিকেন রোস্টটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে, কারণ এই রোস্টটা খেতেও অনেক মজার হয়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।